আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু কর্নারে বই সরবরাহে আরও জালিয়াতি, নাজমুলের কপিরাইট ছাড়াই পৌনে 3 কোটি টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ। পায়রায় 500 কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর, আন্দোলনের ঘোষণা সিবিএ নেতাদের। পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন, আদালতের আনুষ্ঠানিক বিচার শুরু। এবং 5 মাস পর পর্যটকদের জন্য আবার উন্মুক্ত বান্দরবান, খাগড়াছড়ি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বঙ্গবন্ধু কর্নারের জন্য শেখ রাসেলের নামে বই নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে সাদিকা নামের একটি প্রকাশনা সংস্থার বিরুদ্ধে। বইটির লেখক অধ্যাপক নাসরিন আহমদকে না জানিয়ে তা বিক্রি করা হয়েছে পৌনে 3 কোটি টাকায়। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হোসেন কপিরাইট সংক্রান্ত কাগজপত্র আছে দাবি করলেও অন্য লেখকরা তা প্রত্যাখ্যান করেছেন। কপিরাইট অফিস বলছে, লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। মাহবুব কবির চপলের রিপোর্ট। শিশু কিশোররা যাতে শেখ রাসেল সম্পর্কে জানতে পারে সেজন্য বঙ্গবন্ধু কর্নারে রাখতে অমর শেখ রাসেল নামের বইটি নির্বাচন করা হয়। সাধিকা পাবলিশার্স নামের প্রকাশনা সংস্থা বইটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে পৌনে 3 কোটি টাকায় বিক্রি করে বিল তুলেছে। কপিরাইট তো দূরের কথা, এত টাকায় বই বিক্রি করা হয়েছে তা লেখককেই জানানো হয়নি। আমি কিন্তু এই যে এডিটোরিয়ালের যেটুকু কাজ সেটাকে করেই কিন্তু শেষ করেছি। তারপরে এই বইটা কোথায় যাচ্ছে, কত টাকায় কেনা বেচা হচ্ছে, সেগুলো কিন্তু আমি একেবারেই খোঁজও করিনি। আমার তো মনে হয় না যে আমার খোঁজ করতে হবে। টাকা পয়সা ব্যাপারে আমি কিছু জানি না। বঙ্গবন্ধু যে কর্নারে গেছে এগুলো তো আমার সাথে তো এরপরে আর কোনো রকমের করেসপন্ডেন্স আদান প্রদান কিছু হয়নি। এ বিষয়ে জানতে ফোন করা হলে রিসিভ করেননি সাধিকা পাবলিশার্স ও জার্নি মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক নাজমুল হোসেন। তবে তিনি ফেসবুকে দাবি করেন, বঙ্গবন্ধু কর্নারে দেয়া 3টি বইয়েরই কপিরাইট আছে। আসলেই কি তাই? গত 28 জুলাই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের লেখক অমিতাভ দেউরিকে কপিরাইট হস্তান্তরের কাগজপত্র পাঠান নাজমুল। 7 লাখ টাকার বিনিময়ে জার্নি মাল্টিমিডিয়ার নামে স্বত্ব বিক্রির প্রস্তাব দেন তিনি, কিন্তু তা কার্যকর হবে 2 বছর আগে থেকে, অর্থাৎ 2018 সালের এপ্রিল থেকে 2058 সাল পর্যন্ত বা আজীবন। তবে তা ফিরিয়ে দেন অমিতাভ দেউরি। কপিরাইট অফিস বলছে, লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয়। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে টাকা ভাগাভাগির যে চুক্তির কথা বলা হচ্ছে তা বিধিসম্মত হয়নি। যে রাইটার সেই মেইন কপিরাইটের অধিকারী, তবে রাইটারের অনুমতি ছাড়া প্রকাশক সেটা প্রকাশ করতে পারবে না। যদি প্রকাশক রাইটারকে না জানিয়ে প্রকাশ করে, এটা আইনে কি বলে? রাইটার সেটা আইনের আশ্রয় নিতে পারবে, এটা সেই অন্যায় কাজ করলো। এক তো হচ্ছে বেআইনি ভাবে প্রকাশ করছে, সেই জন্য কারাদণ্ড হবে, আবার এই যে লাভের অংশটা দিয়ে দিতে হবে, প্লাস তারপরে জরিমানাও হবে। এদিকে বঙ্গবন্ধু কর্নারের জন্য নির্বাচিত 8টি বইয়ের মধ্যে একজনেরই 3টি বই স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক বই ক্রয় করছে, তখন কি সেসব লেখক বা সেসব প্রকাশকদের যথাযথ মূল্যায়ন করেছেন? আমরা এখন যে 2-1টি প্রতিষ্ঠানের নাম শুনছি, সেসব প্রকাশনা প্রতিষ্ঠানই কোনো অস্তিত্ব আছে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। তাদের আদৌ বাংলাদেশ, অন্তত বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তারা সদস্য নয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সচিব দায় চাপিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহর উপরে। 40টা দিয়ে আমরা এই বইগুলো কেনার জন্য ডিজিকে বলেছি যে পিপিআর, পিপিএ এবং মেধাস্বত্ব আইন ফলো করে কেনার জন্য। এরপরে ডিজি এগুলো কিনেছে, এগুলো আমি কিনি নাই, সেটা তো ডিজি রিপিউকে জিজ্ঞাসা করেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
নাজমুলের দুই প্রকাশনা সংস্থার তিনটি বইয়ের বিল এসেছে 20 কোটি টাকা। একটির বিল তুলতে পারলেও বিতর্কের কারণে আটকে আছে 3053 দিন ও বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের বিল, তা তুলতে চলছে জোর তদবির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারি সিদ্ধান্তে পায়রা বন্দরকে 500 কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর। বিশাল অঙ্কের এই অর্থের যোগান দিতে চাপে পড়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের সক্ষমতা, যা ঠেকাতে আন্দোলনে ঘোষণা দিয়েছেন বন্দরের সিবিএ নেতারা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। করোনার বিশ্ব মহামারীর সাথে দেশে ক্রমবর্ধমান অর্থনীতির চাপে এমনিতেই নাজুক বন্দরের পরিস্থিতি। এর সাথে চলছে বন্দর উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, বে টার্মিনাল নির্মাণ সহ বেশ কয়েকটি বড় প্রকল্প। আছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের মহাপ্রকল্প। এসব উন্নয়ন কর্মসূচির পাশাপাশি এখন চট্টগ্রাম বন্দরকে পায়রা সমুদ্র বন্দরের জন্য প্রায় 500 কোটি টাকা অনুদান দিতে বলেছে মন্ত্রণালয়। আপত্তি সত্ত্বেও যা এরই মধ্যে পাস হয়েছে চট্টগ্রাম বন্দর পরিচালনা পর্ষদের সভায়। আগে 50 কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হলেও এবার অনুদান হিসেবে দিতে বলা হয়েছে 461 কোটি 90 লক্ষ টাকা। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ যেহেতু এখনও হয়নি, সে কারণে চট্টগ্রাম বন্দর যারা ব্যবহার করছে তারা পুরো মাত্রায় সেবাটুকু পাচ্ছে না। যারা আমরা আরএমজি বিজনেস করি তারা কিন্তু লিড টাইম ক্রাইসিসের একটি মূল কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রতিযোগী অন্য দেশের বন্দরগুলোর সাথে শতভাগ সক্ষমতা কিন্তু এখনও অর্জন করেনি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে পায়রা বন্দরকে এত বিশাল অঙ্কের টাকা দেওয়ার এমন আয়োজনে ক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। বন্দর বাঁচানোর স্বার্থে যদি আন্দোলনের প্রয়োজন হয় তাহলে আমরা আন্দোলন করতে পিছু হব না। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর আয় করে 2,936 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 13 কোটি টাকা কম। বিপরীতে একই বছর বন্দরের অপারেশন ব্যয় ছিল 2,114 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 95 কোটি টাকা বেশি। করোনার মহামন্দায় এবার 6 মাসে চট্টগ্রাম বন্দরে আয় কমেছে 250 কোটি টাকারও বেশি। এরপরও কেন এই অনুদান? ব্যবসায়ীদেরকে একটা প্রণোদনা দিয়েছি যে স্টোর রেন্ট যেটা বললাম এই স্টোর রেন্ট আমরা মকুফ করে দিয়েছি, যার ফলে আমরা এই প্রায় 200 থেকে 250 কোটি টাকা আমরা এইভাবে এই প্রণোদনায় বন্দরের আয় হতে বন্দর এটা আয় হয়নি। দেশের বাণিজ্যের চাপ সামাল দিতে এমন সিদ্ধান্ত বদলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর দিকেই সরকারের গুরুত্ব দেওয়ার পরামর্শ সিবিএ নেতা, ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে মারা গেছেন 3 জন, এর মধ্যে করোনা পজিটিভে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগে 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 36 জন। করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহে 1 নারীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার এবিএম মশিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও 1 নারী। জেলায় নতুন শনাক্ত 47। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 50 বছর বয়সী এক পুরুষ। তিনি দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। আগামী 26 সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন ধার্য রেখে পাবনা 4 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনে ভোট হবে 17 অক্টোবর। তবে করোনাভাইরাসের কারণে ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনে নির্বাচন আরও 90 দিন পিছিয়ে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের সভা শেষে এসব তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ আলমগীর। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের মেয়াদ শেষ হলে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে, আরও জানাচ্ছেন রাসনা দাস। বন্যা ও করোনা ভাইরাসের কারণে দেশের 5টি শূন্য আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নিয়ে সংশয় দেখা দেয়। তবে 5টি শূন্য আসনের বদলে আপাতত পাবনা 4 সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ 26 সেপ্টেম্বর। এছাড়া ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে ভোট হবে 17 অক্টোবর। এই 2 আসনে তফসিল ঘোষণা এখনও করা হয়নি। পাবনা 4-এর এখানে ভোট গ্রহণ হবে 26 সেপ্টেম্বর শনিবার। ঢাকা 5 এবং নওগাঁ 6 এই 2টি আসনে নির্বাচন
আগামী 17ই অক্টোবর 2020 তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। বন্যা ও করোনা ভাইরাসের কারণে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে নির্বাচন আরো 90 দিন পিছিয়ে দিয়েছে কমিশন। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 এর নির্বাচন 90 দিনের মধ্যে করা এই জন্য সম্ভব হবে না যে যেহেতু ওখানে আপনারা জানেন যে বন্যা এবং নদী ভাঙন এলাকা, নদী ভাঙছে এবং বন্যা আছে, এই জন্য এটাকে আরও 90 দিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এই মাসের শুরুতে 180 দিনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার, তাই প্রশাসকের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে জানিয়েছেন ইসি সচিব। সিটি নির্বাচন এখন করা হবে না যেহেতু ওখানে সরকার আপনারা জানেন যে এই প্রশাসক নিয়োগ দিয়েছে, প্রশাসকের মেয়াদ 180 দিন, এই প্রশাসকের মেয়াদ শেষ হওয়া যেদিন শেষ হবে সেই হিসাব করে যথাসময়ে এটার মানে শিডিউল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের 68তম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ অভিযোগ গঠন করেন। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো তাদের বিরুদ্ধে। আগামী 31 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে রোববার বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে শুরু হয় অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি আদালতকে জানান আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে যা মামলার তদন্ত কর্মকর্তার আদালতে দেয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু রাজ্যে জানান তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। এ পর্যায়ে দুপক্ষকে শুনে আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর নির্দেশ দেন। এখানে তারা কী বললো না বললো সেটি মুখ্য বিষয় না, এখানে সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করব। সবচেয়ে বড় কথা যে তাদের পজিশনে ছিল, তাদের নলেজে ছিল, তাদের হেফাজত, তার বাড়ির থেকে তার বিছানার খাটের তুষকের নিচের থেকে উদ্ধার হয়েছে, তাদের বাড়িতে তার ভাড়া বাড়ি, এটা অন্য কোনো রাস্তাঘাট থেকে তো এটা উদ্ধার হয়নি। অতএব এখানে তাদের যে বক্তব্য এটা আসামি পক্ষ বক্তব্য দিতেই পারে, এটা ধোপে টিকবে না। এই মামলাটা এত তড়িঘড়ি করে করা হচ্ছে সেটাই আমাদের কাছে একটা উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে মনে হচ্ছে। এমনিতে মামলাটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা, যে মামলায় দেখানো হয়েছে যে আসামিরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থানা থেকে, পরবর্তীতে তাদের সে বাংলানগর বাসায় নিয়ে আসা হয়। সেখানে আনার পরে তাদের ডাইনিং টেবিলের তোষক খাটের তোষকের নিচ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। এর আগে গত 29 জুন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলানগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে 12 জনকে সাক্ষী করা হয়। গত 30 ফেব্রুয়ারি ফার্মগেট ইন্দিরা রোডের পাপিয়ার বিলাসবহুল দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্রগুলি ও বিদেশি মদ উদ্ধার করে র্যাব। এছাড়াও 58.5 লাখ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় ওই অভিযানে। এর আগে দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে পাপিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। যমুনার পানি কমার সাথে সাথে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। ইসলামপুরের শশারিয়া বাড়ি এলাকায় এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের 60 মিটার অংশ। অপরিকল্পিতভাবে বাঁধের নিচ থেকে ড্রেজার দিয়ে বালি তোলা ও বাঁধ নির্মাণে অনিয়মকে এজন্য দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান ধস প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে বহু ঘরবাড়ি ও ফসলি জমির নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায় বাঁধের ধস মেরামতে এরই মধ্যে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকার পর খুলেছে পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলো। বান্দরবান ও খাগড়াছড়িতে আবারও যাচ্ছেন পর্যটকরা। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অন্যতম প্রসিদ্ধ এই পাহাড়ি জনপদের হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ দর্শনীয় স্থানগুলো। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের পর্যটন ব্যবসায়ী ও শ্রমিকেরা। তারা জানান এর ফলে এই খাতে মারাত্মক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এদিকে চালু হয়েছে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলো। আগামী 28 আগস্ট থেকে জেলার আলুটিরা পর্যটন
পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা, পানছড়ির মায়াবিনী লেক এবং পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তবে স্বাস্থ্যবিধি ও প্রশাসনের দেওয়া নিয়ম মেনে এসব দর্শনীয় স্থানে পর্যটকদের চলাচল করতে হবে। দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে ছাত্রলীগের পর বাতিল করা হয়েছে যুবলীগের জেলা আহ্বায়ক কমিটিও। রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে ওই কমিটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের নানতাজ পরমাণু স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা ছিল বলে স্বীকার করেছে দেশটি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দি গতকাল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। বিস্ফোরণের কারণ পরে প্রকাশ হবে বলেও জানান তিনি। ইরানি গণমাধ্যমগুলো ধারণা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদদে এই হামলা হয়ে থাকতে পারে। সাভারে সরকারি রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ উঠেছে এলাকার সন্ত্রাসী সফর আলীর বিরুদ্ধে। এতে ওই এলাকায় চলাচলকারী প্রায় 30টি পরিবার চরম দুর্ভোগে পড়েন, তাদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সফর আলী এবং তার ছেলে ইউসুফ জোর করে নিমেটেক এলাকার সরকারি রাস্তা বন্ধ করে তার উপর ঘর তৈরি শুরু করেন। অভিযোগ পেয়ে পুলিশের সহায়তায় শনিবার সন্ত্রাসী সফর আলীর ওই অবৈধ স্থাপনা ভেঙে দেন তেঁতুলছড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। এবারে পার্টিক্স খেলার খবর। পিএসজিকে 1-0 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। 59 মিনিটে কিংসে কোম্যানের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয় স্বাদ পায় বায়ার্ন। তবে ক্লাবের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা অধরাই থেকে গেল ফরাসি ক্লাব পিএসজির। মমিনুর রিপনের রিপোর্ট। পিএসজি কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধার করলো বায়ার্ন মিউনিখ। জার্মান কাপ ও জার্মান বুন্দেসলিগার পর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা ঘরে তুলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বাদ পেল তারা। লিসবনে ফাইনালের শুরু থেকেই পিএসজি বায়ার্নের পাল্টাপাল্টি আক্রমণ। 19 মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। এমবাপের কাছ থেকে ডিবক্সে বল পেয়েও জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। 22 মিনিটে ভাগ্য সহায় হয়নি বায়ার্নের। রবার্ট লেভানডস্কির ডিবক্সের মধ্যে থেকে নেওয়া শট বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। পরের মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে ফের সুযোগ পেয়েছিল পিএসজি, কিন্তু অ্যাঞ্জেল ডিমারিয়ার চেষ্টা একটুর জন্য পোস্টের উপর দিয়ে চলে যায়। 32 মিনিটে বায়ার্নের সহজতম সুযোগটি রুখে দেন কেইলর নাভাস। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বায়ার্ন। 59 মিনিটে সাফল্য পেয়ে যান তারা। জশুয়া কিমিচের ক্রস থেকে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যান। এক শূন্য গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। বেশ কয়েকটি সম্ভাবনাও তৈরি করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি ফরাসি ক্লাবটির। ফলে শেষ বাঁশি বাজার সাথে সাথে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে জার্মানরা, সেই সাথে অনন্য আরেকটি রেকর্ডও গড়ে বায়ার্ন। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সবগুলো ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল জার্মানরা। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বঙ্গবন্ধু কর্নারে বই সরবরাহে আরও জালিয়াতি, নাজমুলের কপিরাইট ছাড়াই পৌনে 3 কোটি টাকার বিল তুলে নেয়ার অভিযোগ। পায়রায় 500 কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর, আন্দোলনের ঘোষণা সিবিএ নেতাদের। পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন, আদালতে আনুষ্ঠানিক বিচার শুরু।
এবং পাঁচ মাস পর পর্যটকদের জন্য আবার উন্মুক্ত বান্দরবান খাগড়াছড়ি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।